রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2018। আগামী 2 থেকে 5 আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে বসতে চলেছে এই আসর। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর যুব ভারতীতে বসতে চলেছে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2018। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথাই ঘোষণা করেন বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সোমা বিশ্বাস, সম্পাদক কমল কুমার মৈত্র, কমলেশ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টরা। প্রায় 1200 জন প্রতিযোগী এবার অংশ নেবেন এই প্রতিযোগিতায়। মোহনবাগান, নদিয়া সহ অন্যান্য জেলাগুলি থেকেও বহু পুরুষ ও মহিলা অ্যাথলিট এবার অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। প্রত্যেকের আশা এবছরও এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে বহু প্রতিভা। না দেখুন, আমি সবসময় চাইব আমাদের এখানে, এটা হচ্ছে এমন এক একটা স্টেজ যে স্টেজে নিজেদের পারফর্ম করে ভালো জায়গা একটা দেখানোর সুযোগ, এবং এইখান থেকেই আমাদের ছেলেমেয়েরা যদি ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল যে কোনো জায়গার সময় করতে পারে, আমরা সেই জায়গা থেকে ভালো জায়গায় যাবো। এটা একটা বলতে পারেন একটা স্টেজ করে দেওয়া হয়েছে, সেই স্টেজে পারফর্ম করার জায়গা।